আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউকে রিদিস কিচেন। আমি আজ নিয়ে এসেছি লাই পাতার ভর্তা। এই ভর্তাটা আমি তৈরি করব টুনা ফিশ দিয়ে। কেনে যে টুনা ফিশটা পাওয়া যায় সেটা। এই লাই পাতার ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে। তো প্রথমে আমি এখানে লাই পাতাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। লাই পাতাগুলোকে আমি কুচি করে কেটে নেব। এখানে লাই পাতাগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি এক ক্যান টুনা ফিশ নিয়েছি। তো প্রথমে লাই পাতার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি খুব ভালোভাবে কচলিয়ে নেব। খুব ভালো করে লবণের সাথে লাই পাতাটাকে কচলিয়ে নিতে হবে। এখানে লাই পাতাটাকে খুব ভালোভাবে কচলিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি নিয়েছি এক ক্যান টুনা ফিশ। ফিশটাকে আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর খুব ভালোভাবে পানিটা হাত দিয়ে চিপে নিয়েছি। আর নিয়েছি একটা ছোটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, চার পাঁচটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আবারও আমি সামান্য লবণ নিয়েছি। লবণটা আপনারা বুঝে দেবেন, কারণ টুনা ফিশেও লবণ থাকে। আর আমি লাই পাতাতেও সামান্য লবণ দিয়েছি। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। প্যানের মধ্যে এখন কোনো তেল আমি দেইনি। যখন পেঁয়াজ থেকে পেঁয়াজের পানি বের হয়ে একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি দিয়ে দেব টুনা ফিশ। টুনা ফিশটা দিয়ে আবারও ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে আবারও আমি নেড়ে নেব। একটু নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। টুনা আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ঠিক এভাবে একটু ঝরঝরে হয়ে আসলে আমি চুলাটা অফ করে নামিয়ে নেব। আমি এবার বাটিতে ঢেলে দেব। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি তাতে দিয়ে দেব এক টেবিল চামচ সরিষার তেল। এই সরিষার তেলটা দিয়ে লাই পাতা ভর্তা করলে খুবই দারুণ লাগে। এবার আমি সব একসাথে হাত দিয়ে মাখিয়ে নেব। আমি এখানে শুকনো মরিচ দেইনি, কারণ আমার কাঁচামরিচের ঝালটা ছিল এনাফ। আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন, ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। খুব ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো তৈরি করে নিলাম লাই পাতা দিয়ে টুনা ফিশ ভর্তা। এই লাই পাতার ভর্তাটা খুবই মজা, একবার হলেও এভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার এই লাই পাতা দিয়ে টুনা ফিশের ভর্তার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো আমার আজকের এই রেসিপি। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।